গত 7 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে আরেকটি কলঙ্কের নির্বাচন হয়েছে। যেই নির্বাচন বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছে। যেই নির্বাচনে বাংলাদেশের 90% ভাগের অধিক মানুষ এই নির্বাচন বর্জন করেছে। তারপরেও স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একটি সাজানো প্রহসনের পাতানো দাবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে করে ঘড়ি করে সরকার গঠন করে শেখ হাসিনা পরিকল্পনা করছেন এই বাংলাদেশে চিরতরে স্বৈরতন্ত্রকে কায়েম করার জন্য। কিন্তু আমরা পরিষ্কার বাংলায় বলে দিতে চাই, গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকরা বক্তৃতা করেছেন, বিএনপি নির্বাচনে লাগিয়ে কি ভুল করেছে অচিরেই টের পাবে। আমরা বলতে চাই, আপনারা একতরফা নির্বাচন করে কি ভুল করেছেন, অতি সত্তরদের জবাব আপনারা পাবেন। এই নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না, এই নির্বাচন সারা বিশ্ব মেনে নেয় নাই। আজকে একতরফা নির্বাচন করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আজকে বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম করে ক্ষমতার মস্তক দখল করে রাখবেন, এটি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তার এই পতনকে নিশ্চিত করব। সেই সংগ্রামে আপনাদের সকলকে শরীক হওয়ার উদারতায় রয়েছেন, যারা ইতিমধ্যে এই কারাম মুক্ত হয়েছেন, যারা মিথ্যে মামলার শিকার। আমার ভাইরা, আজ থেকে আমাদের এই স্লোগান চলবে, এটাই হলো বিএনপি সত্যব্রত। বিসমিল্লাহ রহমান রহিম। ভাইরা আমার, আপনারা জানেন আজকে আমরা শপথ নিয়েছি যতদিন পর্যন্ত